মাই ডিয়ার ফ্রেন্ড, কোর আইডি থেকে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে? আপনাদের লাইভ দেখাবো আজকে কিভাবে আপনারা এই ক্লাইমটা করে পেমেন্টটা উঠাবেন, ঠিক আছে? কোর সাতশীর থেকে আমরা পেমেন্ট পেয়েছি বা আগামী তো পাবো 2 বছর ধরে আল্লাপাকের দয়া রসুলের রসুলে, এটা আমরা সবাই জানি। কিন্তু কোর আইডি থেকে পেমেন্ট পাওয়া আজকের থেকে শুরু হলো, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2800 কয়েনের প্লাস রয়েছে, অর্থাৎ 2800 কয়েনের বেশি রয়েছে। এই কয়েনটা কিন্তু আমি এইমাত্র পেমেন্ট পেয়েছি কোর আইডি থেকে। আপনাদের জন্য আমি বেশ কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি যে কিভাবে ক্লাইম করবেন সেই সংক্রান্ত স্ক্রিনশটগুলো দেখাবো। আর হ্যাঁ, এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাদের কি করতে হবে সে বিষয়েও জানিয়ে দিব। আর নতুন বন্ধুরা যারা অ্যাকাউন্ট এখনও খোলেননি, কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখন কিন্তু দ্বিতীয় রাউন্ডের পজিশনে চলে গেছে তারা, ঠিক আছে? অর্থাৎ প্রথম রাউন্ডে আমরা সবাই পেমেন্ট পেয়ে গেছি বা যারা জয়েন হয়েছিলেন তারা পেমেন্টটা নিতে পারবেন ক্লাইম করে। আর এরপরে দ্বিতীয় রাউন্ডে চাইলে আবার সবাই জয়েন হতে পারবেন, যারা জয়েন হয়েছিলেন বা যারা জয়েন হন নাই সকলেই দ্বিতীয় রাউন্ডও জয়েন হতে পারবেন। তো সব কিছু আমি জানিয়ে দেবো, এই জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আর হ্যাঁ, এখানে ক্লাইম করার জন্য এই যে এখানে কোর কয়েন যেটা রয়েছে, এখানে অল্প কিছু পরিমাণ কোর কয়েন কিন্তু আপনাদের গ্যাস ফি হিসাবে দিতে হবে, ঠিক আছে? গ্যাস ফি হিসাবে কোর কয়েন লাগবে ক্লাইমটা করার জন্য। ওকে, অল রাইট, তাই আপনারা অল্প কিছু পরিমাণ এখানে কোর কয়েন রেখে দিবেন। ওকে, তো আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে কিন্তু এই যে প্রথম রাউন্ডের যে বিষয়টা, এটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? আমরা ক্লাইম করে নিয়েছি বা যারা জয়েন হয়েছিলেন তারা ক্লাইমটা করে নিতে পারবেন এখন, ঠিক আছে? আর এখন কিন্তু আবার দ্বিতীয় রাউন্ডের অপশন বা এয়ারড্রপ রানিং হয়ে গেল, এখন দ্বিতীয় রাউন্ডও আপনারা জয়েন হতে পারবেন যারা জয়েন হয়েছিলেন কিংবা যারা জয়েন হন নাই সকলে। ওকে, তো সব কিছু আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা অ্যাকাউন্ট খুলেছেন কোর আইডিতে তারা তো জানেনই, এখানে আসার পরে এই যে জয়েন ইভেন্ট এখানে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে, ঠিক আছে? ওকে, এরপরে এখানে এই যে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সিআইডি এয়ারড্রপ, ঠিক আছে? আসার পরে এখানে আপনারা কি করবেন এখন সে বিষয়টাই জানিয়ে দেব। এর আগে কিন্তু বলেছিলাম এখানে ন্যূনতম কিন্তু 10টা CID কয়েন তারা রাখতে বলেছে, অর্থাৎ 10 থেকে 15 সেন্টের, মানে বাংলা টাকা 10 থেকে 15 টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন। সেই ভিডিওটা কিন্তু আগেই দিয়েছিলাম। যারা এটাকে গুরুত্ব সহকারে নিয়েছেন তারা তো এখন ভালো পরিমাণে পেমেন্টটা পাবেন, আর যারা গুরুত্ব সহকারে নেন নাই তারা তো কি বলবো আর। তো যাই হোক, এখন কথা হচ্ছে 10টা CID কয়েন কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। ওকে, সেই ভিডিওটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, তো ওই ভিডিওটা আশা করি চ্যানেল থেকে দেখে নিয়েছেন। তারপর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো 10টা CID কয়েন কেনার উপায়, তাহলে ওই ভিডিওটা দেখে আপনারা কেনার পরে সিআইডি কয়েন এরপরে আপনারা ক্লাইমটা করতে পারবেন। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, আরেকটা বিষয় জানিয়ে দিই, যারা এখনও এখানে অ্যাকাউন্ট খোলেননি তারা কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টাও জানিয়ে দিব, আর দ্বিতীয় রাউন্ডে আপনারা কীভাবে জয়েন হবেন সেটাও জানিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। ওকে, তো এখানে লেখা রয়েছে ক্লাইম সিআইডি, ঠিক আছে? ক্লাইম সিআইডির ভিতরে ধাক্কা মারবেন আতখা, ঠিক আছে? অবশ্যই বিসমিল্লা বলে। ওকে, এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আসার পরে এখানে এই যে লেখা রয়েছে কনফার্ম, কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। আর এই যে সামান্য পরিমাণ 0.0019 এই পরিমাণ গ্যাস ফি কাটবে আর কি। ওকে, তো যাই হোক, এরপর আপনারা কি করবেন এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু পরে দেখবেন পই পই করে এরকম চলে আসবে, ঠিক আছে? এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে চলে আসবে ইউ হ্যাভ অলরেডি উইথড্র, ঠিক আছে? তো আমি এখানে পেয়েছি 2830টা কয়েন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর তো ক্লাইমটা করার পরে উপরের দিকে আসার পরে এই যে এখানে দেখবেন আপনারা লেখা রয়েছে এই যে সিআইডি এয়ারড্রপ রাউন্ড 2, ঠিক আছে? এখন কিন্তু 2 রাউন্ড শুরু হয়ে গেছে, যারা আগে জয়েন হয়েছিলেন তারা এখানে জয়েন হয়ে যাবেন। এই যে রাউন্ড 2 সিআইডি এয়ারড্রপ, এখানে জয়েন অপশনে ক্লিক করে জয়েন ইভেন্ট এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর যারা রাউন্ড 1 মিস করেছেন তারা এখন শুধুমাত্র এই যে রাউন্ড 2 এতে জয়েন হতে পারবেন। অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সিআইডি এয়ারড্রপে অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কোর আইডিতে অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে আপনারা ওই নিয়মে সব কাজ করবেন। কেবলমাত্র পার্থক্য থাকবে রাউন্ড 2 এখানে লেখা থাকবে, আগে যেমন রাউন্ড 1 যারা মিস করেছেন এখন শুধু রাউন্ড 2টা লেখা থাকবে। আর কীভাবে জয়েন হবেন ওই অ্যাকাউন্ট খোলার ভিডিওটার ভিতরে যেভাবে দেখানো আছে বাকি কাজগুলো সেমভাবে করবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে জয়েন করে জয়েন ইভেন এখানে ক্লিক করে জয়েন হবেন, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।
তো যখনই আপনারা জয়েন ইভেন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে আবার এরকম চলে আসবে, আসার পরে এখানে কনফার্ম চাইবে আর অল্প কিছু গ্যাস ফি নিবে। ওকে, তো এরপরে কনফার্ম করে দিবে, এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে, উপরের দিকে ধাক্কা মেরে হাত খায় এখানে সাকসেস লেখা চলে আসবে, ঠিক আছে। আর এখানে একটু অপেক্ষা করবেন, এরপরে দেখবেন যে রাউন্ড টু তে আপনারা জয়েন হতে পেরেছেন। ওকে, এরপর আপনারা এখানে দেখতে পাবেন ওই যে 10টা এই সিআইডি কয়েন কিনেছিলেন সেটার সাথে, অথবা আপনাদের এখানে ব্যালেন্সটা দেখাবে যে আপনি কতটা কয়েন পেয়েছেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই ম্যাটামাক্স ওয়ালেটে আপনারা দেখতে পাবেন এই ওয়ালেট অপশনে ক্লিক করার পরে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে পই পই করে আপনারা সেই ব্যালেন্সটা দেখতে পাবেন। এখন এটা প্রাইস কত রয়েছে আসুন সেটাকে আমরা একটু যাচাই করে নেই। ওকে, তো বন্ধুরা আমি একটি সোয়াইপ ওয়েবসাইটে চলে আসলাম, এটাও কিন্তু সাতোশিকুরের অফিসিয়াল এক্সচেঞ্জ ওয়েবসাইট, এটা আপনারা আমরা জানি। যাই হোক, তো আসার পরে এই যে দেখুন এখানে কোর সিলেক্ট করে দিলাম, আর এই যে এখান থেকে নিচের লেখা রয়েছে LFG, এখানে ক্লিক করে আমি সিআইডিটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। অর্থাৎ সিআইডি কয়েনটা সিলেক্ট করে দিব, আপনারা এইভাবে করে সিলেক্ট করে দেখতে পারেন। ওকে, এরপরে এই যে এখানে দেখতে পাবেন, এই যে এখানে যদি আমি দিয়ে দেই, ঠিক আছে, তো একটা কোর কয়েনের প্রাইস রয়েছে কত সেটা আগে, মানে একটা কোর কয়েনের বিপরীতে কয়টা সিআইডি কয়েন আমাকে দেয় বা আপনাদের দিবে সেটা এইভাবে করে দেখে নেবেন। তো আমি সেটা আপনাদের আগে দেখাচ্ছি, এরপরে আমি প্রাইসটা সম্পর্কে আপনাদের জানিয়ে দিব, ঠিক আছে। সব কিছু কিন্তু লাইভ দেখাচ্ছি, ওকে, বিকজ আপনাদের ভালোবাসি তাই। ওকে, তো এখানে ওয়ান উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে এখানে দেখতে পাবেন, অর্থাৎ একটা কোর কয়েন এখন আছে $1.70 আজকের প্রাইস অনুযায়ী, তাহলে এখানে পাচ্ছি কত, 97টা সিআইডি কয়েন। ওকে, এরপরে কি করব আমরা, এই যে বোল্ডটাকে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করলে উপরে নিচে হয়ে যাবে, ওকে, তো একটু হতে হতে সময় লাগবে মেবি। তো আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ডাবল ক্লিক লেগে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের, তো উড়পে নিচে হয়ে গেছে, এখন কিন্তু সিআইডিটা উড়পে গেছে, কোর কয়েনটা নিচের দিকে চলে আসছে। ওকে, এরপরে এখানে ম্যাক্স অপশন রয়েছে, অর্থাৎ যে কটা সিআইডি কয়েন দেখালাম সব কটা এখানে ম্যাক্সের উপরে ক্লিক করলে মেবি চলে আসবে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু আমি লাইভ দেখাচ্ছি, আর এখানে কটা সিআইডি কয়েন রয়েছে এই যে উড়পের দিকেও দেখাচ্ছে, এই যে ম্যাক্সের উপরে ক্লিক করার পরে চলে আসলো, ঠিক আছে। আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু এই কয়টা, এই যে দেখতে পাচ্ছেন 2890টা কয়েনের বিপরীতে, অর্থাৎ এখান থেকে 50টা কয়েন আমার ই আসলো আগের, আর এখানে যোগ হবে তাদেরতে পেমেন্ট পেয়েছে 2830টা কয়েন। ওকে, তো যাই হোক, এখানে দেখাচ্ছে 29.49 সেন্ট, ঠিক আছে, অর্থাৎ $29.49। তো সেন্টটা আমি বাদ দিলাম যেহেতু আরও 50টা কয়েন ছিল। ওকে, তো আমি $29 পেয়েছি, যেহেতু আজকের রেট অনুযায়ী $1.70 রয়েছে, সেই হিসাবে আমি 5000 টাকার কাছাকাছি পেয়েছি। আশা করি বিষয়টা, হিসাবটা আপনাদের দেখিয়ে দিতে পেরেছি, ঠিক আছে। ওকে, অলরাইট, এখন আপনারা জয়েন হবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আশা করি এখন জয়েন না হলে আপনাদেরই লস, ঠিক আছে। ওকে, এই জন্য কোর আইডিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর পেমেন্ট নেওয়ার জন্য আপনারা 10টা সিআইডি কয়েন কীভাবে ক্রয় করবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথম ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন, দ্বিতীয় ভিডিওটা দেখে ক্লাইম করার জন্য 10টা মাত্র 15 টাকা দিয়ে এখানে সিআইডি কয়েন রাখলেই আপনারা কিন্তু এমাউন্ট পেমেন্টটা উঠাতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো ভালো থাকুন, ভালো রাখবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকে পর্যন্তই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।